স্নেহের ছাত্রছাত্রী, গবেষক বন্ধুরা ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এসো কিউ জিআইএস নিয়ে খেলি, খেলতে খেলতে শিখি। লেআউট ম্যানেজমেন্ট ইন কিউ জিআইএস, এই ভিডিও লেকচার ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের মানচিত্রের লেআউট বানানো যায় এবং সেখানে বিভিন্ন এলিমেন্টসগুলিকে কিভাবে আমরা সংযোগ করতে পারি, সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এ বিষয়ে বিশদ জানব। আমরা প্রথমে জানব মানচিত্র নতুন লেআউট কিভাবে তৈরি করা যায়, তার পেজ সেট আপ এবং লেআউট মেনুবারের বিভিন্ন টুলস সম্পর্কে জানব। এরপরে আমরা জানব এই লেআউটে কিভাবে ম্যাপস অ্যাড করা যায়, কিভাবে বেস ইমেজ অর্থাৎ রাস্টার ইমেজ অ্যাড করা যায় বা অন্য কোন ওই অঞ্চলের কোনো ছবি অ্যাড করা যায়, কিভাবে কোরো প্লেটস বা অন্যান্য যে থিমেটিক ম্যাপ তৈরি হয়েছে তার অ্যাট্রিবিউট টেবিলগুলো অ্যাড করা যায়, বিভিন্ন চার্ট অ্যাড করা যায়, এগুলো সম্পর্কে জানব। আরও জানব স্কেল, সেখানকার ল্যাট লং প্রভৃতি কীভাবে উপস্থাপন করা যায় সেগুলি সম্পর্কে আমরা ডিটেল জানব, এবং সবশেষে আমরা জানব কিভাবে এই উপস্থাপিত মানচিত্রটি আমরা এক্সপোর্ট করতে পারি অন্য ফরম্যাটে, পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে, বা কিভাবে আমরা প্রিন্ট করতে পারি তা সম্পর্কে আমরা ডিটেল জানব। ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখা ও শোনার, যাতে ভিডিওর শেষে কুইজ প্রশ্নের সবকটি সঠিক উত্তর দেওয়া সম্ভব হয়। কুইজ সাবমিট করার সাথে সাথে ভিডিওর কমেন্ট বক্সে সাবমিটেড কথাটি লিখো। কিউজিআইএস নিয়ে যথাযথভাবে খেলতে হলে, যথাযথভাবে শিখতে হলে ভিডিওর নির্দেশিত পদ্ধতিতে কিউজিআইএস নিয়মিত অভ্যাস করতে হবে। যাদের জন্য এই ভিডিও লেকচারের ক্লাসের ব্যবস্থাপনা তাদের উপকারে আসলে খুশি হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে তা করার জন্য অনুরোধ করছি। নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করা জরুরি। এসো আমরা শুরু করি। প্রথমেই আমরা জানব কিভাবে প্রিন্ট লেআউট ক্রিয়েট করতে হয়, তার পেজ সেট আপ এবং মেনুবারের বিভিন্ন টুলসগুলি সম্পর্কে আমরা জানব। আমরা কিউজিআইএস ওপেন করেছি, কোরোপ্লেথ ম্যাপ আমরা ওপেন করেছি। প্রথমে আমরা প্রজেক্টে চলে আসব, নিউ প্রিন্ট লেআউট, আমরা এখানে লিখব কোরোপ্লেথ, কোরোপ্লেথ লেখার পর আমরা ওকে করব। এরপরে আমরা তাহলে আমরা লেআউট পেয়ে গেলাম, লেআউট পেজ এটাকে আমরা বড় করলাম, আমরা ম্যাক্সিমাইজ করে দিলাম। এরপরে আমরা চলে আসব লেআউট, এখানে পেজ সেট আপ, পেজ সেট আপে গিয়ে আমরা দেখব যে আমাদের পেপার সাইজটি কী হবে। আমরা সাধারণত A4 সাইজে করে থাকি, আমরা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট আমরা সাধারণত ল্যান্ডস্কেপেই করে রাখি, আমরা আমাদের সুবিধা মতো যেটি প্রয়োজন আমরা করব, আমরা ওকে করে দেব। এরপর আমরা দেখব যে আমাদের এই লেআউট মেনুবারে কি কি টুল রয়েছে, যেমন লেআউটের মধ্যে সেভ প্রজেক্ট, নিউ লেআউট, ডুপ্লিকেট লেআউট, ডিলিট লেআউট, লেআউট ম্যানেজার, এখানে যে নতুন যে লেআউট করা হলো কোরোপ্লেট তার নাম উপস্থাপিত হয়েছে, লেআউট প্রপার্টিজ, রিনেম লেআউট, অ্যাড পেজ, অ্যাড আইটেমস ফ্রম টেমপ্লেট, সেভ অ্যাজ টেমপ্লেট, এক্সপোর্ট অ্যাজ ইমেজ, এক্সপোর্ট অ্যাজ SVG, এক্সপোর্ট অ্যাজ PDF, পেজ সেট আপ, প্রিন্ট, ক্লোজ ইত্যাদি।
এরপরে আমরা পেলাম এডিট। এডিট টেবিলে এসে আমরা দেখব এখানে অপশানগুলো রয়েছে, ডিলিট, কাট, কপি, পেস্ট, পেস্ট ইন প্লেস, সিলেক্ট, ডিসিলেক্ট অল, ইনভার্ট সিলেকশন, সিলেক্ট নেক্সট আইটেম বিলো, সিলেক্ট নেক্সট আইটেম অ্যাবভ, এইগুলি আমরা পেলাম। প্যান টুল এখানে আমরা পাবো যার সাহায্যে মানচিত্রকে আমরা সরাতে পারি। এখানে জুম রয়েছে, জুম টুল, সিলেক্ট, মুভ আইটেম, মুভ কন্টেন্ট, এডিট নোটস আইটেম ইত্যাদি। ভিউয়ে আমরা কী কী আছে আমরা দেখে নেব। এগুলি সব কিন্তু আমাদের প্রয়োজনীয়, যার যেমন প্রয়োজন তোমরা এগুলো দেখে নিও। এরপরে আমরা আইটেমসে আছি, আইটেমসে দেখো গ্রুপ, আনগ্রুপ, এগুলো অনেক কিছুই রয়েছে মেনু বারে, এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। আমরা অ্যাড আইটেম, অ্যাড ম্যাপ, অ্যাড থ্রি ডি ম্যাপ, অ্যাড পিকচার, অ্যাড লেভেল, অ্যাড লিজেন্ড, অ্যাড স্কেল বার, এগুলো আমরা এখানেও পেয়ে যাব, আমাদের এই সাইড টুল বারে আমরা পেয়ে যাব। এরপরে আমরা চলে আসি অ্যাটলাস, এখানে অ্যাটলাস সেটিং তো আমরা দেখে নিতে পারি কি করা যায়। এখানে সেটিংস, লেআউট অপশান, এখানে বিভিন্ন অপশানগুলো রয়েছে, আমাদের অ্যাজ ডিফল্ট যা রয়েছে আমরা সেগুলি নিয়ে কাজ করব। এভাবে আমরা প্রিন্ট লেআউট সম্পর্কে আলোচনা করব। এরপরে আমরা এখানে কিভাবে মানচিত্র নিয়ে আসব তা নিয়ে আলোচনা করব। এখন আমরা জানব কিভাবে লেআউটে ম্যাপ ইনক্লুড করা যায়, অর্থাৎ মানচিত্র কিভাবে লেআউটে নিয়ে আসা যায়, এবং লেআউটে কিভাবে ওই অঞ্চলের ছবি বা ওই অঞ্চলের বেস ম্যাপ অ্যাড করা যায়, বা অ্যাট্রিবিউট টেবিলগুলো কিভাবে ইনসার্ট করা যায় লেআউটে, সেগুলি সম্পর্কে জানব, এবং আরও বিভিন্ন ম্যাপিং এলিমেন্টস অর্থাৎ স্কেল, নর্থ লাইন, গ্রিড, এগুলি কিভাবে অ্যাড করা যায় সেগুলি সম্পর্কে জানব। আমরা এরপর চলে আসি আমাদের লেআউটে, মানচিত্রটি আমাদের নিয়ে আসতে হবে, অর্থাৎ আমরা অ্যাড আইটেমসে গিয়ে অ্যাড ম্যাপ আনতে পারি, অথবা আমরা এখানে এসে অ্যাড আইটেম শর্টকাট আইকন রয়েছে মুভ, এখানে অ্যাড আইটেম, অ্যাড এ নিউ ম্যাপ টু দ্য লেআউট আমরা ক্লিক করলাম, করে আমরা এরকম একটা জায়গায় ড্র্যাগ করলাম, মানচিত্রটি এসে গেল। এইবার আমাদের বক্সটাকে একটু ছোট বড় করার দরকার, তাহলে আমরা এটাতে ক্লিক করব, সিলেক্ট অ্যান্ড মুভ আইটেম, আমরা বক্সটাকে একটু বড় করলাম, আমরা এদিকটাকে একটু বড় করব, উপরে হেডিং লিখব তাই উপরেরটা আর বড় করার দরকার নেই। এরপর আমরা এর ভিতরের যে মানচিত্রটি আছে, মানচিত্রটিকে আমরা এই গ্রিডের মধ্যে ম্যাক্সিমাম যতটা সম্ভব আমরা রাখব। তখন তাহলে আমরা কি করব, আমরা এখানে দেখব যে 25কে আমরা একটু কমিয়ে দিই, 22 করে দিই, তাহলে দেখব যে আমাদের ম্যাপটা বড় হয়ে গেছে। আমরা আরও উপরে আচ্ছা এটাকে আমরা মুভ করতে পারি, এই যে মুভ আইটেম কন্টেন্ট, এটা নিয়ে আমরা একটু উপরে নিচে, আমরা দেখছি যে উপরেও একটু জায়গা রয়েছে, নিচেও একটু জায়গা রয়েছে, আরও একটু বড় করা যায়। আমরা তাহলে এটাকে 22 না রেখে 212080 আমরা একটু চেঞ্জ করে দিই, দেখি হ্যাঁ মানচিত্রটি ম্যাপের মধ্যে কম্প্যাক্টভাবে অবস্থান করছে, অর্থাৎ মানচিত্রের ফ্রেম অনুযায়ী মানচিত্রটিকে নিয়ে আসতে হবে। অনেক বড় ফ্রেম, ছোট একটুখানি ম্যাপ তাহলে খারাপ দেখাবে, আবার ফ্রেম ছোট ম্যাপ বড় সেটাও খারাপ, তাই আমাদের এই জায়গায় একটু আর্টিস্টিক সেন্স ব্যবহার করতে হবে। এরপর আমরা চলে আসি লক আইটেমটাকে, আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের মানচিত্রটি আর সরানো যাবে না, বা মানচিত্রটি কোনোভাবে আমরা স্থানান্তরিত করতে পারবো না, বা ক্যানভাসে যদি আমাদের মানচিত্রটিকেও সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের লেআউটে, লেআউটে ম্যাপটা রয়েছে, আমরা যদি এইখানে লক আইটেমটাকে তুলে দিই আর ক্যানভাসে যদি এটা না থাকে তাহলে এই মানচিত্রটি আমরা এখানে লেআউটেও পাবো না। তাই লক আইটেম মানচিত্রটিকে সেট করার পরে লক আইটেম খুবই জরুরি। আমরা মানচিত্রটিকে আবার নিয়ে আসি, আমরা লেআউটে এটাকে চেক ইন করে দিই, তাহলে আমাদের এটি এখানে
সুবিধা হবে দেখতে। আমরা যদি ক্লিক করি এসে গেল, আমাদের সাইজ ইনট্যাক্ট রইল, আমরা এটাকে লক করে দিলাম। এইভাবে লক করে আমরা কাজ করতে পারি। আমরা এরপর চলে আসি, আমরা এই মানচিত্রটিকে আমরা কিভাবে এর প্রথমে গ্রিড নিয়ে আসা দরকার, অর্থাৎ ল্যাট লংটা আমাদের দেখতে হবে। আমরা যখন কাজ করব তখন এটাকে আনলক করে দেব, ঠিক আছে। এরপর আমরা চলে আসি, ল্যাট লং করতে গেলে খুব মাইনুটলি এটা দেখতে হবে। এখানে দেখো, ইউজ প্রজেক্ট সিআরএস, আমি আর কিছুই করছি না, প্রজেক্ট সিআরএসই আমাদের রয়েছে, সেখানে ইউটিএম প্রজেকশন আছে আমরা জানি, এটাকে আর চেঞ্জ করছি না। এখানে লেয়ার্স কিচ্ছু আমরা চেঞ্জ করব না, যা থাকার থাক, এক্সটেনশান আমরা দেখতে পাচ্ছি। এরপরে চলে আসবো গ্রিড, খুব ইম্পর্টেন্ট গ্রিড, মাইনুটলি দেখো। এখানে প্লাস সাইন করতে হবে, গ্রিড যেটা এলো এটা সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করার পর হ্যাঁ, এর উপরে জাস্ট ক্লিক করা এবং মডিফাই গ্রিড, একটা নতুন ডায়লগ বক্স, মানে অ্যাকচুয়ালি এর নিচের পোর্শনটা ওপেন হয়ে যাবে। আমরা এটা সলিড রাখছি, সিআরএস চেঞ্জ করছি না, ম্যাপ ইউনিট থাক, কোনো অসুবিধা নেই। আমরা এইখানে, আমরা জানি এটি একটি হুগলি ডিস্ট্রিক্টের কয়েকটি ব্লকের মাত্র ম্যাপ, অতএব কি এখানে ডিগ্রিতে তো দেখাবে না, মিনিট বা সেকেন্ডের এক্সটেনশন হবে। ন্যাচারালি আমরা কি করব, আমরা একটু ছোট করে মান নিয়ে দেখি। আমরা এর আগে জাস্ট 0.2 করে দিই, আর এখানেও পয়েন্ট এক্স এক্সটেন্ট আমরা 0.2 করে দেব। তাহলে আমরা দেখব যে আমরা ল্যাট এখানে 2 নয়, এখানে 0 করতে হবে, এখানে 0.2। তোমরা এভাবে কাজ করতে করতে শিখে যাবে, কাজ না করলে শেখা যায় না, তোমরা কাজ করো এভাবে। তাহলে দেখো আমরা মান পেয়ে গেল, ল্যাট লং এখানে এসে গেল। এখানে আমরা যদি সলিড না নেই, আমরা যদি ক্রস মার্ক নেই, তাহলে ক্রস মার্কস আমরা পেয়ে যাব। আমরা যদি এইখানে মার্কার নেই, তাহলে মার্কার জাস্ট পয়েন্ট আমরা পাবো। ল্যাট লং আমাদের এখানে দাগ টানার দরকার নেই, কন্টিনিউয়াস লাইন দরকার নেই। আমরা ফ্রেম উইথ অ্যানোটেড অনলি করলে আমরা ফ্রেমে আমরা অ্যানোটেশন পাবো, আমরা অ্যানোটেশনে আসিনি এখন। আমরা আপাতত সলিড রাখি, পরে আমরা চেঞ্জ করছি, তোমরা দেখো জাস্ট ফলো করো। এরপর লাইন স্টাইলও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, অন্য কালার ব্যবহার করতে পারি, আমরা ডট ডট লাইন ব্যবহার করতে পারি, অনেক কিছু। আমরা পরে আসছি, আগে আমরা ল্যাট লংয়ের মানটা এখানে আনি। আচ্ছা, একটা ফ্রেম দিয়ে দিই, ফ্রেম অনেক রকমের আছে, জেব্রা আছে, জেব্রা নটিক্যাল আছে, আমরা আপাতত জেব্রা রাখি। তোমরা এগুলো চেঞ্জ করে করে দেখো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইন্টারনাল টিক্স, এক্সটার্নাল টিক্স অনেক কিছু আছে, আপাতত আমরা নো ফ্রেম নয়, আমরা জেব্রা করে দিচ্ছি। এরপর আমরা চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট, মার্জিন যা রয়েছে সবই থাক, পরে আমরা ড্র কোঅর্ডিনেটস, আমরা খুব ইম্পর্টেন্ট এটি ড্র কোঅর্ডিনেটস। এখানে আমরা কি কোঅর্ডিনেট রাখতে চাইছি, আমরা এখানে রাখতে চাইছি ফরম্যাট ডেসিমাল নয়, ফরম্যাটটা আমরা করব ডিগ্রি মিনিট সেকেন্ড উইথ সাফিক্স, ডিগ্রি মিনিট সেকেন্ড উইথ সাফিক্স। আমরা যদি দেখি এরপর মিনিটের পরে অনেক শূন্য রয়েছে, তাহলে সেকেন্ডের মান নেই, তাহলে আমরা করতে পারি ডিগ্রি মিনিট উইথ সাফিক্স, সাফিক্স অর্থাৎ নর্থ বা ইস্ট এই কথাটা লেখা থাকবে। আমরা লেফট রাইট আমরা দেখছি, আউটসাইড ফ্রেম আমরা সবগুলোই ইনসাইড ফ্রেমে করে দেব, এবং আমরা ইনসাইড ফ্রেম হলো এটাকে এই দুই সাইডে আমরা যদি হরাইজন্টাল করে দিই, আমরা হরাইজন্টাল আছে, আমরা যদি একটু ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করি তাহলে এরকম হয়ে গেল। আমরা রাইটেও তাই করে দিই, শো অল থাকবে ইনসাইড দ্য ফ্রেম, এবং এটি আমরা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দিলাম। তাহলে আমাদের গ্রিডের মধ্যে মানগুলো থাকলো, বাইরে লেখার দরকার হলো না, মানে এটি একটি ফ্রেম হিসাবে কাজ করলো। এরপর আমরা চলে আসি টপ অ্যান্ড বটম, টপ অ্যান্ড বটমে আমরা কি করতে পারি, শো অল থাকবে, ইনসাইড দ্য ফ্রেম করব। আমরা সবসময় ইনসাইডে করার চেষ্টা করব, যার যেটা ভালো, কেউ আউটসাইডেও করে, কোনো অসুবিধা নেই। ইনসাইড দ্য ফ্রেম তোমরা এইগুলো টেস্ট করে দেখো বিভিন্ন রকমের। এবার যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে ফ্রন্টটা আমরা দেখতে পাচ্ছি না, বড্ড ছোট হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা ফ্রন্টে গিয়ে আমরা সাইজটাকে বাড়াতে পারি, একটু বড় করে দিলাম, দেখো ওখানে বাড়ছে। এবং এইভাবে মানগুলো আমরা চেঞ্জ করতে পারি, আমরা 14 অনেক বড় হয়ে গেছে, 12 থাক। হ্যাঁ, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, একদম গ্রিডের গায়ে লেগে রয়েছে, আমরা কি করতে পারি, একটুখানি গ্রিড বর্ডার থেকে সরাতে পারি, তাহলে ডিস্টেন্স অফ ম্যাপ ফ্রম ফ্রেম একটু বাড়িয়ে দিই।
আমরা যদি একটু বাড়াই, দেখো সবগুলো একটু সরে সরে গেল, কেমন? এই তিন না করে আমরা দুই করে দিই। আমাদের এখানে একটু আর্টিস্টিক সেন্স দরকার হবে, আর কিছু নয়। এরপরে আমরা চলে আসি কোঅর্ডিনেট প্রিসিশন। আমাদের পয়েন্টের পরে জিরো 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 রয়েছে, থ্রি রয়েছে, আমাদের কোঅর্ডিনেট প্রিসিশন কমিয়ে দেব। হ্যাঁ, আমরা কোঅর্ডিনেট প্রিসিশন জিরো রাখবো, কিছুই দরকার নেই, মানে পয়েন্টের পরে আমাদের আর মান দরকার হবে না। এক্ষেত্রে আমরা এইভাবে গ্রিডটাকে নিয়ে এলাম, কিন্তু আমার মনে হয়েছে ফ্রন্টটা আরেকটু বাড়ানো দরকার। একটু বাড়িয়ে দাও, দিয়ে লক্ষ্য করো কেমন হচ্ছে। 13 থাক, ওকে। কনফিগার ফরম্যাট, কপি ফরম্যাট, এগুলো অনেক কিছু করা যায়, তোমরা এগুলো আস্তে আস্তে দেখো। আমরা মূল মানচিত্র এবং গ্রিড পেয়ে গেলাম। এইবার আমি যেটা দেখাতে চাইছিলাম যে এখানে সলিড যেটা রয়েছে, আমরা যদি ফ্রেম অ্যান্ড অ্যানোটেশন অনলি রাখি, তাহলে দেখো প্রত্যেকটা ফ্রেমের পাশেই মানগুলো রয়ে গেল। এইখানটায় আরও একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে ফ্রেমে আসি, জেব্রা। এইখানে যদি একটুখানি ইন্টেরিয়ার টিক্স যদি দিই, তাহলে দেখো ইন্টেরিয়ার টিক্সে কিন্তু এখানে একটু দূরে সরে গেল এবং একটি একটি করে টিক চিহ্ন লক্ষ্য করা গেল। এটি আমার মনে হয়েছে ভালো লাগছে। তোমরা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার বোথ ট্রিক করতে পারো, উপরে নিচে দুই রকম করতে পারো, অ্যাজ ইউ লাইক। আমি আপাতত এরকম রাখছি, তোমাদের যেটি ভালো মনে হবে তোমরা সেটি করো, তোমাদের পছন্দ মতো। এখানে ফ্রেম থিকনেস আমরা বাড়াতে পারি, একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আমরা আমাদের সুবিধা মতো করলাম। এখানে কালারটাও আমরা চেঞ্জ করতে পারি যেমনটা দরকার, ঠিক আছে। দুটো অ্যাক্সিসেই আমরা করি, এটাকে থ্রি করে দিই এবং এখানেও পয়েন্ট থ্রি করি, পয়েন্ট থ্রি করি, তাহলে কিন্তু মানটি আলাদা আলাদা আসবে আর বাইরে চলে যাবে না। আমরা অফসেটে কিছু করছি না, কেবলমাত্র এখানে চেঞ্জ করে দিলাম। মানচিত্রটি আমরা এমন একটা জায়গায় প্লেস করব যাতে আমাদের ল্যাট লং লেখাগুলি যেন সুস্পষ্ট হয়। আমরা একটুখানি ফ্রন্টটাকে একটু বড় করে দিই, ফ্রন্ট বড্ড ছোট লাগছে। ফ্রন্ট আমরা বোল্ড করে দিতে পারি, আমরা 12 করলাম, দেখি কেমন লাগে। ওকে, স্পষ্ট বোঝা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। এরপর যে আমরা লিজেন্ড অ্যাড করতে চাই, আচ্ছা লিজেন্ডের লিজেন্ড আমরা এখান থেকে পাবো। হ্যাঁ, অ্যাড নিউ লিজেন্ড টু দ্য লেআউট, এখানে চলে আসবে লিজেন্ড। আমরা যদি লিজেন্ড এ পাশে মানচিত্রে আমরা অ্যাড করি, তাহলে লিজেন্ডটি এপারে চলে আসবে। এবার আমাদের মনে রাখতে হবে, আমরা এখানে আইটেমসে পেয়ে গেলাম লিজেন্ড, আমাদের লিজেন্ডের কাজ দরকার। আমরা এখানে টাইটেল লিখব, আমরা আমাদের সুবিধা মতো করে লিখব। আমরা এপারেও রাখতে পারি লিজেন্ডটাকে। আমরা এখানে লিখলাম ইন্ডেক্স, আমরা ইন্ডেক্স কথাটি লিখলাম, তাহলে ইন্ডেক্স কথাটি এখানে মানচিত্রে ইন্ডেক্সের উপরের অংশে চলে এলো। আমরা সিম্বলগুলো রাইটে বা লেফটে এরকম অ্যারেঞ্জ করতে পারি, আমাদের লেফটেই থাক। আমরা এর পরে চলে আসব এখানে ব্লক হুগলি, ব্লক হুগলিতে আমরা লিখব, এখানে আমরা চেঞ্জ করব পপুলেশন ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি বা ডেন্সিটি অফ পপুলেশন পার স্কোয়ার কিলোমিটার, এই কথাটা লিখব। ওকে, আমরা পেয়ে গেলাম পপুলেশন ডেন্সিটি পার স্কোয়ার কিলোমিটার। আমরা অটো আপডেট আনচেক করব। অটো আপডেট আনচেক করার পর আমরা এখান থেকে পপুলেশন ডেন্সিটি পপ ডেটাটা আমরা রিমুভ করব। আমরা পপ ডেটা রিমুভ করে দিলাম। এরপরে যেটা আমাদের কাজ সেটি হলো এখানে এগুলো একটু বোল্ড করা, একটু বড় করে লেখা,
শো অনলি আইটেমস ইনসাইড দ্য মার্কস। এখানে আমরা ফ্রন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিংয়ে যাব। আমাদের টাইটেল ফ্রন্ট ছিল, এটি লেফটে হয়ে রয়েছে, এটাকে সেন্টার করব। তাহলে সেন্টার হলো এট। ফ্রন্টটাকে যদি একটু বড় করতে চাই তাহলে এখান থেকে বাড়াতে পারি। কেমন ফ্রন্ট একটু বড় হয়ে গেল। আমরা এর উপরে ক্লিক করলে সরাসরি এটা আসবে, এটি বোল্ড করে দিতে পারি, একটু ভালো লাগবে। হ্যাঁ, 20 ছিল, বোল্ড 20 ওকে থাক। ইন্ডেক্স আমরা তার পরের পোর্শনটায় আসবো। এখানে ক্লিক করে পপুলেশন ডেন্সিটি পার স্কোয়ার কিলোমিটার এই কথাটি আমাদের একটুখানি পরিবর্তন করার দরকার। তাহলে আমরা কি করব, গ্রুপ হেডিং, গ্রুপ হেডিংটাকে আমরা একটুখানি বোল্ড করে দেব। আমরা বোল্ড করে দিয়ে দেখি কেমন আমাদের দেখায়। বোল্ড করে দিলাম, এটি আর খুব বেশি বড় করব না যেহেতু লাইন অনেকটা লেখা। আমরা লেফটটাকে যদি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করি তাহলে মাঝে চলে আসবে। এরপর আইটেম ফ্রন্ট, আইটেম ফ্রন্টগুলো বড্ড ছোট লাগছে, একটু বড় করে দিই। আইটেম ফ্রন্টগুলোও যদি আমরা একটু বোল্ড করি, ষোলো করি, ওকে, একটু বড় বড় হলো। কেমন এইভাবে আমরা লিজেন্ডটাকে যথাযথভাবে রাখতে পারি। আইটেম ফ্রন্ট আমরা আরও কালার করতে পারি, এখানে ফ্রন্টের কালারগুলো চেঞ্জ করতে পারি বিভিন্নভাবে, আমরা করছি না, থাক। এরপরে তোমরা এগুলো করে দেখো। আমরা এটিকে চেঞ্জ করে আমরা দিলাম, দেখা গেল যে এটা 70 থাক, 330 থাক, ওকে করে দিলাম। আমরা তারপরেটা আবার চলে এলাম, 330 করে দেব এটাকে, হ্যাঁ দেখতে সুবিধা হবে। এখানে 489 না করে আমরা 90 করে দিলাম, ওকে করলাম। আমরা এখানে 590 করব, তাহলে এটাকে 590 থেকে এখানে 850, এভাবে আমরা চেঞ্জ করতে পারি আমাদের সুবিধা মতো। কেমন এরপর তাহলে আমরা ইন্ডেক্স পেলাম, কিন্তু এর ইন্ডেক্সের একটা বর্ডার হওয়া ভালো, একটা বর্ডার দরকার একটু আরও ভালো করার জন্য। তাহলে আমরা চলে আসব ফ্রেম, একটা ফ্রেম দেব। ফ্রেমটা কেমন কালারের হবে, রেড কালার, আমাকে একটুখানি ব্লু ইসের দিকে যাই, আমার ব্লু একটু বেশি পছন্দের। যাই হোক, ব্লু চলে এলাম। আমার একটু মোটা করার দরকার, বড্ড সরু লাগছে, চেঞ্জ করে দিলাম। কর্নারগুলো একটুখানি বাঁক হলে ভালো হয়, রাউন্ড শেপেড হলে ভালো হয়, এরকম করে দিলাম। ব্যাকগ্রাউন্ডেও আমি একটু কালার চাই, আমি এখানে হোয়াইট রয়েছে, আমি একটা হালকা কালার কোনো পছন্দ করে দিলাম, এরকম একটা কালার দিলাম। এরকম অনেক কিছু করা যায়, আইটেম আইডি অনেক 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 কিছু, তোমরা চেষ্টা করো। এরপরে চলে আসব স্কেল, আমরা স্কেলটি এখানে পুট করব। মনে করি আমি এরকম জায়গায় স্কেল পুট করি, তাহলে একটুখানি সরিয়ে নিয়ে আসি মাঝামাঝি জায়গায়, এরকম জায়গায় হলে সুবিধার হয়, ঠিক আছে স্কেল। এইবার আমরা স্কেল কি করতে পারি, সিঙ্গেল বক্স রয়েছে, আমরা এটাকে ডাবল বক্স করতে পারি। তাহলে আমরা ডাবল বক্স পেয়ে গেলাম। আমরা লেভেল ইউনিট 0.1 রয়েছে, এটি থাক কিলোমিটার। আমরা সেগমেন্টটাকে একটুখানি চেঞ্জ করে দিই, সেগমেন্ট বাম দিকে 0, বাম দিকে কিছু নাই, আমরা একটু সেগমেন্ট বাড়িয়ে দিলাম। বাম দিকে একটা সেগমেন্ট থাক আর ডান দিকে দুটো সেগমেন্ট থাক, তাহলেও আমাদের এটি আমি একটুখানি সরিয়ে দিলাম যথাযথ স্থানে। এরপর 0.5 কিলোমিটার, অ্যাকচুয়ালি 5 ইউনিট আছে, আমরা ফিক্সড উইথ রাখলাম, সেগমেন্ট উইথ। আমি এভাবে স্কেলটাকে একটু মোটা সরু বিভিন্নভাবে করতে পারি। এখানে এসে তোমরা দেখো ডিসপ্লেতে গিয়ে ডিসপ্লে এবং ফ্রন্ট পজিশন সাইজ রোটেশন এগুলো চেঞ্জ করা যায়। আমরা এটা জাস্ট কিছু করলাম না, আমরা একটা ফ্রেম দিয়ে দিলাম। কেমন এই ফ্রেমের সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড একটা হালকা কালার দিয়ে দেব, আমাদের যেমনটা ভালো লাগবে। এরকম একটা জায়গায় গিয়ে একটা হালকা কালার আমি চুজ করলাম, এরকমভাবে কালারটি দিয়ে দিলাম। এর উপরে স্কেল কথাটি কি লিখলে ভালো লাগে, লেখা যায়, নো প্রবলেম, আমি লিখছি না। নর্থ লাইনটাই আমরা করি। আমরা দেখি এইখানে চলে যাব, অ্যাড নিউ পিকচার ফ্রম লেআউট, এখানে চলে আসব নর্থ লাইন। নর্থ লাইন ইমেজ সোর্সে আমরা ক্লিক করব, সার্চ ডাইরেক্টরিতে যাব। সার্চ ডাইরেক্টরিতে গিয়ে আমরা এখান থেকে অনেক রকমের নর্থ লাইন রয়েছে,
এখান থেকে আমাদের যেটা ভালো লাগে, যার যেটা পছন্দের, সেরকম একটা নর্থ লাইন আমি মনে করি এটি আমি অ্যাড করব। আমি অ্যাড করে দিলাম, জাস্ট ওর উপরে ক্লিক করলাম, সুবিধা মতো জায়গায় এটিকে নিয়ে এলাম, এরকম জায়গায় আমি রাখব। কেমন, নর্থ লাইনটি আরেকটু সরালে ভালো হয়, আমি এরকম জায়গায় রাখলাম। এরপর আমরা অ্যাট্রিবিউট টেবিল অ্যাড করব। আমরা এখানে ডেটা টেবিল এটি ক্লিক করব এবং এখানে আমরা অ্যাট্রিবিউট টেবিলটি অ্যাড করতে চাই। এখানে বাই ডিফল্ট যতগুলো রো কলাম আছে সেগুলি সব কিন্তু এসে যাবে, আমাদের এই টেবিলকে ম্যানেজ করতে হবে। আমরা অ্যাট্রিবিউট ক্লিক করব, আমাদের যেগুলো দরকার নেই সেগুলি আমরা ডিলিট করব। জাস্ট সিলেক্ট করে মাইনাস, পপুলেশন ডেন্সিটি আমার দরকার, ডিলিট করব না। আমার রোড ডেন্সিটি দরকার নেই, ডিলিট করে দেব। টোটাল পপুলেশন আমার দরকার নেই, ডিলিট করে দেব। মেল পপুলেশন একইভাবে, এসসি এসটি পপুলেশন আমার দরকার নেই। আমার আদার পপুলেশন দরকার নেই, ডিলিট করে দেব। আমরা তাহলে পপুলেশন আইডি, পপুলেশন ডেন্সিটি এগুলো পেলাম। ব্লক নেমটা আমার দরকার, এটি আমার উপরে তুলতে হবে, উপরে তুলে দিলাম। আইডি, ব্লক নেম এবং পপুলেশন ডেন্সিটি রয়ে গেল, আমরা ওকে করলাম। এটিকে যদি আমরা একটু বড় করি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি, হালকা করে কোনো একটা কালার আমরা দিয়ে দিলাম। আর একটু হালকার দিকে যাই, এই রকম একটা কালার আমরা দিয়ে দিলাম। আমরা এটাকে ক্লিক করলে প্রপার্টিস চলে আসবে। এরপরে হেডিং ফন্ট আমরা একটু চেঞ্জ করতে পারি, একটুখানি বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম, ওকে। আমরা অ্যালাইনমেন্ট, কলাম অ্যালাইনমেন্ট আমরা এগুলো সেন্টারে করে দিলাম। টেবিল কন্টেন্ট ফন্ট একটু বড় করতে চাই, বড্ড ছোট লাগছে, আমরা একটু বড় করে দিই, 14 করে দিই। আমরা যদি বোল্ড করি তাও কিন্তু দেখতে পাবো, কিন্তু এখানে সংখ্যাগুলো টেবিলের স্নান সংকুলানের জন্য দেখা যাচ্ছিল না, একটু বড় করে দিলেই সবগুলো দেখা যাবে। আমরা এখানে অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে যদি আমরা একটু কলাম নামগুলো চেঞ্জ করতে পারি তাহলে আর একটু ভালো লাগে। আমরা চলে আসবো অ্যাট্রিবিউট টেবিল, হেডিংয়ে গিয়ে লিখব আমরা ব্লক নেম। আমরা পপুলেশন, ব্লক নেম পপুলেশন ডেন্সিটি আমরা লিখব, আমরা অ্যাড করব। এখানে চলে এলো। আমরা একটা লোকেশন ম্যাপ বানাতে চাই হুগলি ডিস্ট্রিক্টের, তাহলে আমরা কি করব, আমরা ওয়েস্ট বেঙ্গল শেপ ফাইল আমরা এর আগে পেয়েছিলাম, সেটিকে চেক ইন করব। আমরা ক্যানভাসে নিয়ে এসেছি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি হুগলি আমরা পেয়ে গেলাম। এই ম্যাপটিকে আমরা জেপ্যাক ইমেজে কনভার্ট করব। তাহলে আমরা চলে আসি প্রজেক্ট, এটিকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট, এক্সপোর্ট ম্যাপ টু ইমেজ, এখানে এসে আমরা ম্যাপ ক্যানভাস এক্সটেন্ট এটিকে ক্লিক করব। এরপর আমরা এটিকে সেভ করব। আমরা এরকম একটা জায়গায় আমরা ওয়েস্ট বেঙ্গল লিখলাম, সেভ করলাম। এরপর আমরা লেআউটে আমরা লোকেশন ম্যাপ নিয়ে আসব, অর্থাৎ তাহলে আমরা এখানে চলে আসি অ্যাড ম্যাপ, আমরা এরকম একটা জায়গায় সেটিকে রাখি। আমরা এখানে ব্রাউজ করব, আমাদের লোকেশানে রয়েছে সেটি, আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে আসব। এই মানচিত্রটিকে আমরা রাখব মিডিলে, ওয়েস্ট বেঙ্গলকে আরেকটু বড় করব। আমরা প্রয়োজনে নর্থ লাইনটাকে এখান থেকে সরাব, আমাদের নর্থ লাইন ছিল। আমরা ওয়েস্ট বেঙ্গল এখানে রাখলাম। এরপরে আমরা হুগলি, হুগলির মানচিত্র এবং যে ব্লকগুলো রয়েছে সেটি নিয়ে আসব। তাহলে আবার আমরা মানচিত্র অ্যাড করব, আমরা এইরকম জায়গায় সেটিকে রাখতে চাই। তাহলে আমরা চলে যাব এখানে, আমরা হুগলির বেস ম্যাপ সেটিকে রাখব।
সেন্টার মিডিলে রাখবো এটাকে। আমরা ক্লিপ অপশানে গিয়ে আমরা এটাকে ছোট বড় বিভিন্নভাবে আমরা এটাকে রাখতে পারি। আমরা এভাবে বেস ম্যাপটিকে নিয়ে এলাম, এটি আমাদের লোকেশন ম্যাপ, ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, লোকেশন ম্যাপ। এটিকে আমরা একটু ছোট করতে পারি, বড় করতে পারি আমাদের সুবিধা মতো। ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যে হুগলি ডিস্ট্রিক্ট পেলাম। হুগলি ডিস্ট্রিক্টের স্পেসিফিক কয়েকটি ব্লককে আমরা দেখিয়েছি, সেটিও আমরা এখানে দেখলাম। এগুলিকে যদি আমরা আলাদা একটা ফ্রেম দিই তাহলে একটু ভালো লাগবে। ফ্রেমটিকে আরেকটু মোটা করে দিলাম, রাউন্ড করে দিলাম। এভাবে আমরা এখানে লোকেশন ম্যাপ, বেস ম্যাপ মানচিত্রের লেআউটে আনতে পারি। এবার আমরা এগুলো লিখব, কোথায় কোনটাকে কি বলছি এই কথাগুলো আমরা লিখব। টেক্সট নিয়ে এলাম, এখানে একটি এন লিখলে ভালো হতো, তাই আমি শুধু এখানে লিখব এন। এরপর আমরা এখানে লিখব লোকেশন ম্যাপ এবং বেস ম্যাপ, সেন্টার মিডিল অ্যালাইনমেন্ট করব এবং ফ্রন্টকে একটু বাড়িয়ে দেব। ফ্রন্ট যা আছে একটু বাড়িয়ে দেব, এটাকে বোল্ড করে দেব। ওকে, লোকেশন ম্যাপ হয়ে গেল। বেস ম্যাপ, আমরা বেস ম্যাপ লিখব। আমরা ফ্রন্ট ক্লিক করব, আমরা বোল্ড করব, আমরা 14 করে দেব। ওকে, আমরা এর লোকেশন সেন্টার এবং মিডিলে করে দেব। আমরা এটাকে একটু বড় করব যাতে সুবিধা হয়। বেস ম্যাপটিকে আমরা ওয়েস্ট বেঙ্গলের ঠিক নিচে লিখলাম, তার মানে আমরা এইটিকে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে লিখলে আরও ভালো হতো। ঠিক আছে, আমরা এখানে নামিয়ে দিলাম বেস ম্যাপটি। বেস ম্যাপ হলো, লোকেশন ম্যাপ হলো। এরপর আমরা যে আমাদের টোটাল মানচিত্র যেটি রয়েছে, ম্যাপটি যেটি নিয়ে এলাম, এটির একটি ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা চলে আসি এখানে, আমরা কোনো একটা কালার পছন্দ করে হালকা কোনো কালার আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যেহেতু আমরা দেখছি গ্রিনের কাছাকাছি যদি কোনো কালার আসে, এভাবে আমরা সমগ্র মানচিত্রটি একটি কালার করতে পারি। এরপরে আমাদের যেটা বাকি রইল সেটি হলো হেডিং। হেডিংটি আমরা লিখব, এখান থেকে নেব টেক্সট। কোরোপ্লেথ ম্যাপ আমরা লেখার পরে, কোরোপ্লেথ ম্যাপ লেখার পরে আমরা এটিকে চেঞ্জ করে দেব। আমরা টেক্সটটিকে একটু পরিবর্তন করব অন্যভাবে, ফ্রন্ট সাইজ আমরা একটু বড় করে দেব। ওকে, আমরা আরও একটা টেক্সট নেব। এইভাবে সুবিধা মতো আমরা মানচিত্রটি তৈরি করব। আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলকে আমরা আইটেম প্রপার্টিসে যাব, রেক্ট্যাঙ্গেল চুজ করব। আইটেম প্রপার্টিসে গিয়ে আমরা স্টাইল চেঞ্জ করে দেব, দিয়ে আমরা পেজ বর্ডারটা এভাবে পেয়ে যাব। এইভাবে আমাদের সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে হবে। আমরা পুরোটাই লক করে দিলাম। এখন আমরা জানব কিভাবে এই ফাইনাল বা চূড়ান্ত উপস্থাপিত চিত্রটি আমরা এক্সপোর্ট করতে পারি জেপ্যাক ফরম্যাটে কিংবা পিডিএফ ফরম্যাটে, বা প্রিন্ট অপশান কিভাবে ব্যবহার করতে পারি সরাসরি তা সম্পর্কে জানব। এই লেআউটটি মোটামুটি কমপ্লিট হলো। তোমাদের আর যেমন পছন্দের তেমনভাবে সুন্দর করে লেআউটটি সাজিও, তোমাদের নিজেদের মনের মতো রং করে সুন্দর করে নিজেরা সাজিয়ে নিও। এরপর আমরা যেটা আসব, এই লেআউটটিকে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাজ ইমেজ, বা সরাসরি আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি। আমরা এক্সপোর্ট অ্যাজ ইমেজ এখানে আসব, আমরা জেপ্যাক ফরম্যাটে আমরা সেভ করব। কোরোপ্লেথ
ফাইনাল লেআউট এরকম একটা নাম দিলাম জেপিইজি ফাইলে আমরা এটিকে এক্সপোর্ট করব আমরা ক্রপ এক্সটেন্ড কিছুই করছি না আমরা ডিপিআই রেজুলেশন এটাকে বাড়াতে পারি পেজ উইডথ পেজ হাইট এগুলো রয়েছে আমরা একটু ডিপিআইটা বাড়িয়ে দিতে পারি আমরা ডিফল্ট যা আছে তাও রাখতে পারি আমরা 400 যদি ডিপিআই করে দিই এবং সেভ করি দেখা যাক কেমন হয় এটি সাকসেসফুলি এক্সপোর্ট হয়েছে আমরা একবার দেখে নেব যে এটি ঠিকঠাক হয়েছে কিনা আমরা দেখব ওপেন করে দেখে নেব যে আমাদের এটি ঠিকঠাক এক্সপোর্ট হয়েছে কিনা আমরা একটু বড় করব মোটামুটি পুরোটাই দেখা গেছে বোঝা যাচ্ছে ঠিকই আছে এভাবে আমরা আমাদের লেআউট কমপ্লিট করব এছাড়াও আমরা এটিকে সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারি প্রিন্ট বা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ পিডিএফেও আমরা এটা ট্রান্সপোর্ট করতে পারি পিডিএফ ফরম্যাটে থাকবে তাহলে আমরা আরেকটা সেভ করে দেখি কোরোপ্লেথ একটা নাম দিই ওয়ান ওকে আমরা যা আছে অলওয়েজ এক্সপোর্ট অ্যাজ ভেক্টরস আমরা এটা দরকার নেই আমরা যেমনই আছে তেমনই রাখলাম ক্রিয়েট জিও স্পেশাল পিডিএফ অর জিও পিডিএফ আমরা জাস্ট পিডিএফ করব আমরা ওকে করে দেব আমরা দেখে নেব যে আমাদের ঠিকঠাক হয়েছে কি না আমরা যদি দেখি কোরোপ্লেথ ওয়ান ওপেন করব আমরা একবার দেখে নেব আমাদের পিডিএফ ঠিক হয়েছে কি না আমাদের ছবিটি এভাবে পিডিএফ ইমেজে কনভার্ট হয়েছে তাহলে পরীক্ষায় যেমন থাকবে যে নামে সেভ করতে বলা হবে যে ফোল্ডারে সেভ করতে বলা হবে তাহলে তোমরা নিশ্চয়ই সেইখানে সেই ফোল্ডারে সেভাবে তোমরা সেভ করবে সেটা পিডিএফ হোক অর ইমেজ ফাইল হোক কেমন এই ভিডিও লেকচার ক্লাসে আমরা জানলাম কিভাবে লেআউট তৈরি করা হয় এবং তার পেজ সেটিং সম্পর্কে কিভাবে লেআউটে মানচিত্র এবং ছবি স্থির চিত্র উপস্থাপন করা যায় কিভাবে অ্যাট্রিবিউট টেবিল অ্যাড করা যায় কিভাবে অন্যান্য ম্যাপিং এলিমেন্টসগুলি অ্যাড করা যায় সেগুলি সম্পর্কে আমরা জানলাম কিভাবে এই ফাইনাল বা চূড়ান্ত উপস্থাপিত চিত্রটি আমরা এক্সপোর্ট করতে পারি বা প্রিন্ট করতে পারি তা আমরা জানলাম এ বিষয়ে আরও বিশদ জানতে কিউজিআইএসের অরিজিনাল ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করছি এই ভিডিওর ডেসক্রিপশন ড্রপডাউনে কুইজ প্রশ্নমালার লিঙ্ক রয়েছে ভিডিও প্রকাশের 24 ঘন্টার মধ্যে কুইজ প্রশ্নমালা সাবমিট করা অর্থাৎ জমা দেওয়া জরুরি কুইজ সাবমিট করার সঙ্গে সঙ্গে ভিডিওর কমেন্ট বক্সে এস সাবমিটেড কথাটি লেখার জন্য অনুরোধ করছি কিউজিও ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ